গুড মর্নিং সবাইকে, সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা 25th ডিসেম্বরে শুরু করলাম ভিডিওটা, আসলে তো চা নিয়ে বসেছি সকাল সকাল। তো আমাদের মেরি ক্রিসমাসে সেরকম কোনো প্ল্যান থাকে না, কোনো বছরই থাকে না। আসলে আমার বাচ্চাটা এতটাই ছোট আর ওর শীতকালটা এতটাই মানে কষ্টের যায় ওর আর কি, ও এতটাই ভোগে, সে কারণে আমরা ঘোরাঘুরি বা সেরকমভাবে রাস্তায় খুব একটা বেরাই না। আপনাদেরকে আমি প্রথমেই শীতকাল শুরু হওয়ার আগে একটা ব্লগে মনে হয় বলেছিলাম যে শীতকালে কতটাই কি ভিডিও বানাতে পারবো জানি না, কারণ বেশিরভাগ সময়টাই তো ঘরে থাকি। তো এরপর চা খাওয়ার পরে এটা কিছুক্ষণ পরের ক্লিপিং যেখানে দিয়াকে একটুখানি ক্লাউস খাওয়াছিলাম, দিয়া স্কুলে না ছুটি পড়ে গেছে মেরি ক্রিসমাসে, প্রায় 7-8 দিন মতো ছুটি, এখনও লম্বা ছুটি, প্রায় পরের মঙ্গলবার থেকে স্কুল। তো এখন আর এই জ্যাকেটটা আমি কিনেছিলাম সেই দিনকার, আপনাদেরকে পরে দেখানো হয়নি, এই জ্যাকেটটাই আমি কিনেছিলাম। তো এখন বেরিয়ে পড়েছি একটুখানি চিকেন কেনাকাটি করব, দেশি চিকেন কিনবো আর কি। তো একটু দূরে যেতে হবে, তোর বাবা বললো কি তুমিও চলো আমার সাথে। আর এছাড়াও সদাই বাজার কিছু ছিল টুকটাক, সেগুলো করলাম। তো এই দোকানের নাম ধাম আমি কিছুই জানি না, কিন্তু এখানে এরমভাবে একদিকে দেশি মুরগি আর অন্যদিকে হাঁস এরমভাবে সাজিয়ে রেখেছিল, তো আমার ভীষণ ভালো লাগছিল দেখে, তাই একটু ছোট্ট ক্লিপিং রেকর্ড করলাম। এরপর মেরি ক্রিসমাস হবে, আমরা কেক খাবো না তাকে হতে পারে বলুন তো। একটা ছোট্ট কেক নিয়ে এলাম, গুড়ের কেক এটা। তো এটা নিয়ে এসে আমরা সবাই মিলে কেটে খাওয়া দাওয়া করলাম। যতদিন কলকাতায় ছিলাম না ততদিন মেরি ক্রিসমাসে আমরা ময়দানে বা ভিক্টোরিয়া বা চিড়িয়াখানা এসব জায়গায় যেতাম, এইসব জায়গাগুলো না সবই ঘোরা, কিন্তু আমার দিয়ার তো ঘোরা নেই। এক আধবার ও বড়ো হলে বুঝতে শিখলে না কলকাতার চিড়িয়াখানা ওকে দেখাবো, মানে কলকাতায় টুকটাক যেটুকু ঘোরার জায়গা আছে বা আমাদের এখানে বর্ধমানের এদিকে শান্তিনিকেতন এসব আছে, এগুলো ঘোরাবো ওকে। কিন্তু যতক্ষণ বোধজ্ঞান ওর না হচ্ছে ততক্ষণ ওকে মানে ঘুরেও কোনো মজা নেই, ও বুঝতে পারে না, ঘোরার আনন্দটাও নিতে পারে না। তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, মটরশুঁটি দিয়ে পিস রাইস হবে, চিকেন কষা আর ধনে পাতা বাটা করতে পারি, বাচ্চা ওর মধ্যে লেবু দিয়ে দিলেই চাটনি হয়ে যাবে, চাটনি টাইপের করতে পারি, যাই হোক দেখা যাক কী হয়। তো এখানে গোটা গোটাই আলু দিয়েছি, ছোটো আলু বলে না গোটায় দিয়েছি, একটু কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে করে দিয়েছি আর কি, পোক করে দিয়েছি। তো এই হলো ব্যাপার, রান্নাবান্না করেছি সুন্দর করে, মেয়েকেও খাইয়েছি, মেয়ে আপনাদের আশীর্বাদে অনেকটাই ঠিক আছে, তবু মায়ের মুখে বলবো না, কারণ ও আবার যে কখন ঠান্ডা লেগে যায় কেউ বলতে পারে না, মানে ওর পুরো সারেনি, নাক থেকে এখনও বইছে, কিন্তু জানি না কী হবে। তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক, একদিকে আছে দেশি চিকেন কষা, ধনে পাতা বাটা আর পিস রাইস আর সালাড। তো আমাদের তো মেরি ক্রিসমাসের দিনটা আমরা এরমভাবেই কাটালাম, মানে দিনের বেলাটা সুন্দর করে খাওয়া দাওয়া করে, দুপুরে একটা ভরপুর ভাত ঘুম দিয়ে, বিকালবেলাটা একটা সুন্দর সিনেমা দেখে মজা করে কাটালাম। আমার কাছে এটাই আনন্দ, যখন আমার দিয়া বুঝতে শিখবে, ঘোরার আনন্দটাও নিতে শিখবে আর ওর শরীরটাও একটু সাথ দেবে ওকে, মানে ও এই ঠান্ডা লাগা ব্যাপারটা যখন সবাই বলে আর কি যে 5 বছরের পর একটু কমে যায়, তো ওর 5 বছর বয়স হলে যখন একটু কমে যাবে ওকে, ও যখন এই ওয়েদার চেঞ্জেসগুলো নিতে পারবে তখনই ওর সাথে ঘুরতে বেরাবো। আর একা একা ঘুরতে বেরানোর মজা ঠিক মানে কলকাতায় রেখেও যে এরকম মেন্টালিটি আমাদের নেই, অনেক বাবা মার এরকম মেন্টালিটি থাকে বাচ্চাকে রেখে অন্য কোথাও ঘুরতে যাওয়া। আমরা চাইলে কলকাতাতেও ওকে মা বাবা কারো কাছে রাখতেই পারি, এইবারে ওইবারে কোথাও রাখতেই পারি, আমরা ওকে রেখে কোথাও যাইই না, আমাদের অভ্যাসটাই নেই সেরকমভাবে। তো সন্ধ্যাটা এরকম সিনেমা দেখে ওর সাথে খেলা করেই কাটলো। তো এরপর রাত্রিবেলাও একটু চিকেন ভাজা ভাজা টাইপের করেছিলাম, মটরশুঁটি পেঁয়াজকুলি এইসব দিয়ে, আর রুটিটা কিনে এনেছিলাম। আমার হটপটটা খুলতেই পারছিলাম না জানেন তো, চেষ্টা করছিলাম হটপট থেকে আপনাদেরকে দেখাবো যে প্যাকেটে করে কিনে রুটি এনেছি, যাই হোক আমার হটপটটা খুলছিলই না। আর এখানে এখন খাওয়া দাওয়ার পর দিয়া একটু নাচানাচি করছে, এরপর জাস্ট ঘুমাতে যাব আর কি, তো নাচানাচি একটু রেকর্ড করলাম। এরপর এটা পরের দিন সকালের একটা ক্লিপিং যেখানে আমি কিছু বিউটি প্রোডাক্টস অর্ডার করেছি পার্পল অ্যাপ থেকে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকেই এসেছে অনলাইনে, অর্ডার করেছি হচ্ছে একটা ফাউন্ডেশন আর নাইকার একটা ফাউন্ডেশন আর গুড ভাইবসের একটা ডে ক্রিম আর বায়োটেকের একটা ফেস প্যাক।
তো এই তিনটে জিনিসই অর্ডার করেছি। এই গুড ভাইবসের এই ডে ক্রিমটা বেশ ভালো, মেখে দেখেছি আমি, আমার স্কিনেও খুব স্যুট করেছে, আর এছাড়া কোনো চিপচিপি ব্যাপারটা নেই বলে আমার খুব ভালো লাগে। আর অন্যদিকে নিয়ে বসেছি ব্রেকফাস্ট, ব্রেড আর চা খাবো। এছাড়া আজকে নিরামিষের দিন, সোমবার, একটু রান্নাবান্না করব। আজকে রান্নার মেনুতে আছে লাউ ডাল, সব সবজি ভাজা, মটরশুঁটি, গাজর, ফুলকপি দিয়ে একটা ভাজা, আর ছোলা দিয়ে দেশি ছোলার তরকারি রাতের জন্য। আর এছাড়াও আছে, দেখুন রান্নাবান্না করে খেয়ে নিজেই ভুলে গেছি কী রান্না করেছি। তো এখন আর কি ছোলার মশলাটা কুষিয়ে ছোলাটা দিয়ে দিলাম, ও ফুলকপির পকোড়া, ব্যাস, আর শিম আলু ভাতে, এই আজকের মেনু। তো এরমভাবেই কাটলো আজকে আমাদের মেরি ক্রিসমাসের দিনটা। এছাড়া পরের দিনের একটু ক্লিপিংয়ে অ্যাড করলাম আর কি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ওয়েদার চেঞ্জেস হচ্ছে এক এক সময়, এক এক রকম, কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে। সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, চলুন বাই।